Assalamualaikum. Fast Security Islamic Bank Limited শীর্ষ খবর জানাচ্ছি রিদিতা রেজা। করোনাভাইরাসের সংক্রমণ রোধে 14 এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এইসব বিধিনিষেধ 14 এপ্রিল ভোর 6টা থেকে 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। আলভিসানের রিপোর্ট। শুক্রবারই 14 এপ্রিল থেকে 21 এপ্রিল দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্তের কথা জানায় সরকার। অপেক্ষা ছিল প্রজ্ঞাপন জারি এবং বিধিনিষেধ আরোপের। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে বিধিনিষেধ আরোপ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে লকডাউনে সব সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অফিস বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মস্থলে অবস্থান করবেন, তবে বিমান সমুদ্র নৌ ও স্থলবন্দর নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সড়ক নৌ রেল এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট সহ সব ধরনের পরিবহন বন্ধ থাকবে, তবে পণ্য পরিবহন উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবা এর আওতামুক্ত থাকবে। ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা, চিকিৎসা সেবা, মৃতদেহের দাফন ও সৎকারের মতো অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না, তবে টিকা নেওয়ার জন্য কার্ড দেখিয়ে যাতায়াত করা যাবে। স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা নিজেদের ব্যবস্থাপনায় চালু থাকবে, তবে শ্রমিকদের নিজস্ব পরিবহনে আনা নেওয়া করতে হবে। শপিং মল বন্ধ থাকবে, কাঁচা বাজার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত উন্মুক্ত স্থানে খোলা রাখা যাবে। দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা ও রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত খাবারের দোকান ও হোটেল থেকে শুধু খাবার সরবরাহ করা যাবে, হোটেলে বসে খাওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনে জুমা ও তারাবির নামাজের জমায়েত বিষয়ে ধর্ম মন্ত্রণালয় নির্দেশনা দেবে। আদালতগুলোর ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন সুপ্রিম কোর্ট। বোরো ধান কাটার জরুরি শ্রমিক পরিবহন জেলা প্রশাসন সমন্বয় করবে, আর নির্দেশনা বাস্তবায়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করবে। দেশের প্রয়োজনে কলকারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা বিভাগ সম্পূরক নির্দেশনা জারি করতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আলভি হোসাইন, চ্যানেল আই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পেশাদার সামরিক বাহিনী গড়তে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। জাতির পিতার জন্মশত বর্ষ ও স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তির অগ্রসেনা অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী গর্বের সাথে দেশের পতাকা তুলে ধরেছে। সোমাসলিম রিপোর্ট করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ সেনাবাহিনীর অনুশীলন শান্তির অগ্রসেনা অনুষ্ঠানের সমাপনীতে গণভবন থেকে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে এই আয়োজনে অংশ নেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান, ভুটান ও শ্রীলঙ্কার সেনা ও নৌবাহিনীর প্রধান এবং বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের অতিথিরা। প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত ছিল দেশ, 21 বছর পর ক্ষমতায় ফিরে আবারও মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে কাজ শুরু করে বর্তমান সরকার। তার আদর্শ নিয়েই আমি দেশে ফিরে এসে বাংলাদেশকে গড়ে তোলার প্রচেষ্টা চালাই। 21 বছর পর সরকারে আসার পর থেকে আমি তারই আদর্শ নিয়ে পথ চলি এবং আমাদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার পাশাপাশি একটা প্রশিক্ষণের উপর আমি জোর দিই এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ NDC প্রতিষ্ঠা করি। এই প্রতিষ্ঠানে নিরাপত্তা কৌশল এবং উন্নয়ন বিষয়ে সামরিক বেসামরিক কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হয়। যুগের সাথে সামঞ্জস্য রেখে সামরিক বাহিনীকে আরো আধুনিক ও প্রশিক্ষিত করতে সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের শান্তিরক্ষীগণ যে মিশনেই গেছেন সেখানে জাতিসংঘের পতাকাকে সমুন্নত ও উড্ডীন রাখার পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল করেছেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকেও তারা অনেক সামাজিক কাজও করেছেন। এ কারণেই বাংলাদেশ আজ বিশ্বের সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর একটিতে পরিণত হয়েছে। জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী পুরস্কারে ভূষিত করায় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে অনুশীলন শান্তির অগ্রসেনায় বাংলাদেশ সহ অংশগ্রহণকারী 4 দেশের সামরিক কর্মকর্তাদের সনদপত্র তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এই ছিল শীর্ষ খবরে, ধন্যবাদ।